সামনে দীপাবলি, চৌঠা নভেম্বর আলোর উৎসবে মেতে উঠবেন দেশবাসী। আর সেই নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক। আরবিআইয়ের নিয়ম অনুসারে তিনটি বিষয়ের উপর নির্ভর করে কোনো ব্যাংকের ছুটি নির্ধারিত হয়। সেগুলো হলো হলিডে আন্ডার দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে ও ব্যাংক ক্লোজিং অফ অ্যাকাউন্ট। রিজার্ভ ব্যাংকের তালিকা অনুযায়ী প্রত্যেক ব্যাংকে ছুটির তালিকা পাঠানো হয়। সেখানে দেখা গেছে আগামী নভেম্বর মাসে রয়েছে কন্নড় উৎসব, নরক চতুর্দশী, দীপাবলি, ভাইফোঁটা ও গোবর্ধন পুজো, ছট পুজো, গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা, কনক দশা জয়ন্তী এবং সেং কটস নেম উৎসব।